সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর অন্যতম প্রধান এলাকা উত্তরার প্রধান সড়কে। প্রতি বছর বর্ষার মতো এবারও রাজধানীর কোনো ব্যতিক্রম ঘটেনি। সব রাস্তার মতো এবারও বর্ষার শুরুতেই ভেঙে পড়ছে শহরের অন্যতম প্রধান সড়কগুলো, বাড়ছে মানুষের দুঃখ দুর্দশা। আমরা আজকে এলাকার মানুষদের সাথে কথা বলবো, আসুন আমরা কথা বলি। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো এই এলাকায় থাকেন না? এই যে বর্ষাকালে এই যে রাস্তাঘাটের এই অবস্থা, এই যে দুর্দশা, সে সম্পর্কে আপনার মতামত কি? আমাদের এক দাবি, এক আন্দোলন। জি, আপনাদের যে দাবি আপনারা কি চান সেটা যদি একটু বলেন। আমাদের এক দাবি, এক আন্দোলন। বুঝতে পারছেন দর্শক, এলাকাবাসীর কণ্ঠে প্রতিবাদ, তাদের দাবি, তাদের আন্দোলন, সেটা আমরা এখন তার মুখ থেকে শুনবো। আমরা মানি না, মানবো না। বিদেশি ছবির আমদানি বন্ধ করতে হবে। আমাদের এক দাবি, এক আন্দোলন। ঘরে ঘরে আগুন জ্বালো। ফোন ব্যাগ কিছু পাওয়া গেছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এখন হসপিটালে। তুই প্লিজ প্লিজ, মানে আমার আমার হয়ে একটা কাজ করে দিবি প্লিজ। আমি এই যে সুমন আমার সাথে আছে, আমি সুমনকে এক্ষুনি ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। প্লিজ, হ্যাঁ প্লিজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আলট, থ্যাংকস আলট। সুমন, ওই তুমি মানুষের ওখানে চলে যাও, মানুষ শাহবাগে আছে, আর ফোন নাম্বার আছে না মানুষের, যোগাযোগ করে নিও ওরা কোথায়। আমি এখানে থাকি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। মেয়েটার নাম ঠিকানা বের করার ব্যবস্থা করো না, মিনিমাম ফ্যামিলির একজনকে না একজনকে তো জানাতে হবে, তাই না? আর যদি ঢাকা শহরে আমার মতো একা থাকে তাহলে এক মিনিট একটু ধরো তো। আমি পরে ফোন করছি। ব্যস্ত হন না ভাই, ব্যস্ত হন না, বাইকে ব্যস্ত হন না, অটো করে সিরিয়ালে আসেন, সিরিয়ালে আসেন, সিরিয়ালে আসেন। ফিল্ম স্টার, ভাই ভাই আপনারা ব্যস্ত হন না ভাই, ভাই সব করে।
আপনি তো এভাবে পারবেন না। আরে টু মাচ, হিরোর সঙ্গে দেখা করতে চান? ওনার ইন্টারভিউ নিয়ে আমার জন্য খুব দরকার, আমার এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে হেল্প করতেই হয়। ওহো, আপনি আমার সঙ্গে আসুন 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 আসুন। আরে বাবা, জানলার সামনের দিকে। আপনি কি ওনার প্রাইভেট সেক্রেটারি? না, আমি জুনিয়র আর্টিস্ট এক্সট্রা। আপনার জন্য ওনাকে বলে দেখি, দেখি কোনো কাজ হয় কিনা। ভিড়টা কমুক, আপনি আমার সঙ্গে আসুন। সরি, আসেন আসেন আসেন, ভিড়টা কমুক, তারপর দেখি ওনার সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা। চিনতে পেরেছেন? আমি অর্ণব, জুনিয়র আর্টিস্ট। অত খারাপ আমি না, অত অকৃতজ্ঞ না যে আপনাকে ভুলে যাব না। আপনি তাকিয়েছিলেন, এই জন্য ভাবলাম যে হয়তো। কোন ফিল্ম স্টার এই প্রথম আমার বাড়িতে, অবাক হব না। ঠাট্টা করছেন? অবশ্য জুনিয়র আর্টিস্টদের নিয়ে সবাই ঠাট্টা করে, এমনকি প্রোডাকশন বয়। আপনি আসলে আমাকে ভুল বলছেন, আমি সত্যি আপনার একটা ছবি দেখেছি। আপনি বোধ করে ভাবছেন আমি আমার ইন্টারভিউ ছাপার কথা বলতে এসেছি আপনাকে? একদম না, তাছাড়া আমাকে দিয়ে জোর করে কোনো কিছু করানো সম্ভব না। ও, সেদিন ইন্টারভিউটা ছাপা হয়েছে আজকে, আমার খুব ভালো লেগেছে, এই কথাটা আমি বলতে এসেছি আপনাকে। যেহেতু আপনি প্রথম ব্যক্তি বললেন ভালো হয়েছে, তাই আপনাকে এখন এক কাপ চা খেয়ে যেতে হবে। সব শখের বসে কেটে রাখতাম। থ্যাংক ইউ। সব তো পলিটিক্যাল নিউজ, ওইটাই আমার প্রিয় সাবজেক্ট ছিল, সুযোগ পাচ্ছিলাম না। সেখান থেকে সরাসরি সিনেমা, তার বদলতে প্রথম একটা লেখা তো ছাপা হলো। আমরা কিন্তু নানাভাবে কাজে আসতে পারি। স্রেফ রিপোর্ট করার জন্য দু একটা সিনেমা দেখা হয়েছে। দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। এখানটা একা থাকেন? সাবলেট দেওয়ার জন্য আপনার মতো এখনো কাউকে পাইনি যে। ভয় করে না? ভয়, ভয় করবে কেন, একদিন আপনি নিয়ে যাবো আমার শুটিং। চা খাও, যাবেন? আমি চাইলে আপনাকে কিন্তু রোজ চা খাওয়াতে পারি। আমি তাহলে যাবো স্যার। রিপোর্টটা তাহলে থাকলো আপনার টেবিলে। কজন লোক আমাদের এই পত্রিকাটা পড়ে তোমার ধারণা আছে? মালিক পক্ষ আর মাত্র কয়েক মাস দেখবে, তারপর সব বন্ধ। খবর চাই, খবর, সাংঘাতিক কোনো একটা খবর। লাল কালির হেডলাইন থাকবে শুধু আমার পত্রিকায়, আর কারো কাছে নয়। খবর তো আর আমরা তৈরি করতে পারি না জামান ভাই। দরকার হলে খবর বানিয়ে নিতে হবে নীলা।
মানে ব্যক্তি দে বাইক কর দিতেছি দিতেছি ভাই বাইক কর দে তাও দিতে মানে ব্যক্তি এত দেরি করে দেরি করছ এই গরকল আরে ভাই গরকল কল গরকল আরে কল আরে কল না গরকল কল দিতেছি কল গরকল চেন পস চেন কল 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 চেন কল চেন দিতেছি কল চেন চেন থাকো চেন কল ইয়া ও ও কাট ও আরে মানে দাও দিছে ইয়া কই ভীষণ সাংঘাতিক দৃশ্য ছবির পাঁচ নম্বর দৃশ্যে আমি মারা গেলাম আপনি এত দূর আসবেন ভাবিনি আমি চা খাবার নিমন্ত্রণ দিয়েছিলেন তিন মাস আগে শুধু চার জন দূর আসলে গল্পের খোঁজে এসেছি মানে আপনি সিনেমা নিয়ে এখনো লেখেন ভাবলাম আপনার কাছে যদি কোনো গল্প পাওয়া যায় আসলে আমাদের সম্পাদক উনি চাচ্ছেন সিনেমার মতো করে একটা গল্প যেন দাঁড় করাই এটা কি অ্যাকশন নাকি সামাজিক নাকি এই বিষয়ে কিছু বলেননি না না এই জায়গা আপনি যা এখন নিশ্চয়ই খুব একটা সিনেমা দেখা হয় না আমি ভেবেছিলাম আপনার ওখানে একবার যাই আপনাদের সিনেমার যা ব্যস্ততা অনেকটা বলতে পারেন ভয় যায়নি কিসের ভয় ভুল বুঝবার ভয় মানুষ খুব সহজেই মানুষকে ভুল বোঝে এবার কিন্তু সত্যি সত্যি আমার বোঝার বাইরে চলে যাচ্ছে আর বোঝা যাচ্ছে এর পেছনেও একটা বড় গল্প আছে আপনি কি কথায় কথায় গল্প খুঁজেন নাকি প্রথম দেখলাম কোন নারীর মুখে একসঙ্গে এতগুলো টোল পড়ে এই প্রথম দেখলাম কোন সাংবাদিক কথায় কথায় হাসে না হাসবার কি আছে অবশ্য আর কদিন নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে পারবো সেটাই ভাবছি কেন চাকরি ছেড়ে দেবেন সম্পাদকের মন মতো গল্প না পেলে কি আর কোনো উপায় আছে বলেন আমি অবশ্য খামোখা এইসব কথা বলে আপনাকে বিরক্ত করছি হ্যাঁ বিরক্ত হতাম যদি আপনি বিরক্ত করতেন আরো কিছুক্ষণ হাসবার সুযোগ পাই যদি আপনি এক কাপ চা খেতে রাজি থাকেন রাত কিন্তু অনেক হলো হ্যাঁ তা অবশ্য আপনার বাড়ি যেতে নিশ্চয়ই ঝামেলা হবে না একদম না আমি তো বাড়ি ফিরছি না তাহলে আবার শুটিং আপনি আমাকে বলবেন না আমি খামোখা আপনাকে এত দূর টেনে আনতাম না আমার আর শুটিং নেই তাহলে গা ছেড়ে দেয়া মানে হার মেনে নেয়া পৃথিবীর কেউ জানে না এমন একটি সত্য বলবার জন্য আমি ফিরে এসেছি আপনার কাছে কেন আমাকে কেন বলতে চাইলেন আপনি আমরা দুজনে হেরে যাবো সেটা তো হয় না নীলা রাত বেশি হয়নি প্রেস ধরতে পারবেন আপনি ইউসুফ রহমান নামটা শুনেছেন নিশ্চয়ই ফিল্ম প্রডিউসার শিল্পপতি তার স্ত্রীর কথা নিশ্চয়ই শুনেছেন শুনেছি সেও ফিল্মের ব্যাপারে অথচ তার সঙ্গে আমার সম্পর্কের কথা কেউ কখনো শুনেনি
আমি শুধু অভিনয়টাই করতে চাইছিলাম, নিজেকে বিক্রি করতে চাই। এটা ছাপলে ক্ষতি হবে তোমার, হয়তো কখনো সিনেমায় আর কাজ করাই হবে না। যে কোনো একজনকে কাজ ছেড়ে যেতেই তো হতো। সেটা আমি কেন নই, তোমার যে একটা বন্ধু দরকার যে আমাকে সমস্ত দায় থেকে মুক্ত করবে। তুমি বুঝতেই পারোনি, ব্যাপারটা ছিল সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। আরে বাবা, কি কি সত্য আপনার সম্পর্কে যা যা উঠেছে সেটা কি সত্য কিনা? সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ গুজব। খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। দেখা হচ্ছে যে আপনি কতটুকু সত্য বলতেছেন, কতটুকু মিথ্যা বলতেছেন। আপনারা যখন একটা সংবাদ মানে লিখে ফেলেন না, তখন আপনারা মনে করেন যে হ্যাঁ কিছু না কিছু সত্য। না, যে কাজটা করছেন এটা কি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট? ভাই, যে লোকটার ওয়াইফকে নিয়ে কথা হয়েছে সেই লোকটার সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক, বাসটা আপনারা চিন্তা করে দেখেন, যেখানে পিতা পুত্রের সম্পর্ক সেখানে আজকের পত্রিকায় যেটা ছাপা হয়েছে সেটা সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত এবং একটা স্ক্যান্ডাল যেটা আমাদের নিয়ে। আমার আর কিছু বলার নেই, আমি যা বলার আমি বলেছি। কেমন আছো নীলা? অনেক বছর পর আবার দেখা হবে। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না নীলা। ক্ষতি কিছু হয়নি তো তোমার কিংবা আমার? অনেক নাম হয়েছে তোমার। সে নিউজটা করা সেদিন আমার খুব প্রয়োজন ছিল। সাংবাদিকতা ছাড়িনি। হ্যাঁ, দেখি আমি টেলিভিশনে তোমার রিপোর্টিং দেখি। ইউসুফ রহমান, ওনার ওখানেই কাজ করছি। বিয়ে করেছো? তুমি নাকি ফিল্ম প্রোডিউস করছো শুনলাম। তোমার সঙ্গে কথা আছে আমার। আমার আর কিছু শুনবার নেই। লীলা, গসিপ হতে পারে। তোমার সাথে এখানে দাঁড়িয়ে এতক্ষণ কথা বললে দেখি। শুনুন তো, শুনুন, এখানে আপনারা তো ভিড় করেছেন কেন? এক্সকিউজ মি, আপনি তো তুমি এখানে? লীলা, লীলা আমার ওয়াইফ, ডক্টর। আপনাদের মতো বিখ্যাত লোকদের কথা আমরা জানতে পারি, তুমি ওনাকে চেনো নাকি? ও ও ও জার্নালিস্ট, ও আমার উপর রিপোর্টিং করেছে টেলিভিশন। ও আচ্ছা, ভালো রিপোর্ট কর। এনিওয়ে, তুমি আমার রুমে গিয়ে বসো, আমি আসছি। শিওর।
এখানে কেন এসেছো? অন্য কি প্রমাণ করতে চাও তুমি? হসপিটালে এসে তোমার ভিড় জমানোটা আমার একদম পছন্দ না। এছাড়া আমার আর কোনো পথ নাই। অথবা তোমার জন্য আমি আর কোনো পথ রাখতে চাইনি, সেটা তোমার বোঝা উচিত। এজন্যই তো সব কিছু ফেলে আমি ছুটে আসছি তোমার কাছে। অর্পিত, দিনের পর দিন যে কোনো একটা মিথ্যে কথা শুনলে একসময় সেটাকে সত্যি বলে মনে হয়। কিছু বলছো না, চুপ করে আছো কেন? আমার যেটা বলার ছিল আমি সেটা বলেছি। অর্ণব, নিশ্চয়ই তুমি আমার রেখে আসা খামটা পেয়েছিলে, আর বুঝতে তো অসুবিধা হবার কথা নয়, কারণ খুব সহজ ভাষায় লিখেছি আমি কথাগুলো। এত বড় একটা সিদ্ধান্তের কারণ আস্তে কথা বলো অর্ণব, এটা তোমার এফডিসি শুটিং ফ্লোর নয়। আমি আর নিতে পারছি না। অভিনয়টা ভালোই শিখেছ, বাড়িতে অন্তত করো না। তো অভিনয় করলাম আমি আমার সোকে, আজকে থেকে বাসায় ফেরার পর আমার সমস্ত মানে যত ফোন আছে সমস্ত ফোনের সুইচ অফ, আমি কার সঙ্গে কোনো কথা বলছি না। যদি বাড়িতে ফিরো তবেই তো। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি আমি এই বিষয়ে কথা বলতে চাই না। না, আমি বলবো না, আমার ইচ্ছে। আপনি যা খুশি লেখেন না ভাই, আপনার যা খুশি আপনি তাই লেখেন। জার্নালিস্ট আমাদের তো অ্যাভয়েড করা যাবে না, যা খুশি তাই লিখে দেবে। প্রেমা মেয়েটাকে নিয়ে কোন যেন একটা পত্রিকায় পড়লাম। তুমি বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে আমি? বাবা ফোন করেছিল আজ, চোখে পড়েছে তার নিউজটা। খেয়ে নাও, তোমার তো আবার রাতে শিফটে শুটিং আছে। এটা সেই মেয়েটা না? হ্যাঁ, সেই মেয়েটাই তো, ওই যে যার সাথে একবার তুমি ফোনে কথা বলছিলে আমি শুনে ফেলেছিলাম। আমি জাস্ট কিউরিওসিটি থেকে জানতে চাইলাম। ক্যান্সেল করে দিয়েছে হঠাৎ, এভাবে শুটিং করা যায় না। আমার কিন্তু রাতে হসপিটালে ডিউটি আছে। আজকে না গেলে হয় না?
কি হবে তাতে? তুমি কেন বুঝতে পারো না আমাদের নিয়ে গসিপ? এটা নতুন কিছু না। তোমাকে নিয়েও এই গসিপ এবারই প্রথম না। আমি এসব বিশ্বাস করতে চাই না অন্য, আবার অবিশ্বাসও। I need your support. But I need your support. কি করতে হবে আমাকে? তুমি এটার সঙ্গে সরাসরি কথা বলো। আমার রুচিতে বাঁধবে অন্য। আমি তোমার সঙ্গে যাব। কোথায়? হসপিটালে? ভালোই হবে। রোজ রোজ যে কথাগুলো আমাকে শুনতে হয় ওগুলো ওরা সবে তোমাকে সরাসরি করতে পারবে। কি ব্যাপার, এত নার্ভাস হচ্ছ কেন? অন্য তো শুধুমাত্র গসিপ, তাই না? এটা নিয়ে তো এত নার্ভাস বা ভাববার কোনো দরকার নেই। সেদিনের কথাগুলো তুমি ভুল বুঝেছিলে। তোমার ভুল, এটা একেবারে ভুল। মেয়েটা আমাকে পছন্দ করে, পছন্দ করে হচ্ছে সিনেমার নায়ক হিসেবে, আর কিছু না। এখানে ভুল বোঝার কিছু নাই। আমি সিনেমার নায়ক, আমাকে মেয়েগুলো হচ্ছে কি, মেয়েগুলোর ধারণা হচ্ছে আমার সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে তাহলে বোধহয় তোমাকে তুমি করে বলা যায়, তোমার সঙ্গে শিডিউল মেলাতে সুবিধা হয়, আর সময় সময় তোমাকে বাবু বাবা এসব বলেও ডাকা যায়। বাবু একটা চরিত্রের নাম। বাবাও? বাবাও চরিত্রের নাম? জীবনের সবটাই কি বুঝি তোমাদের পর্দার চরিত্রগুলোর মতো সাদা কালো হয়ে ধরা দেয়? অন্য কি অবস্থা, কেমন আছেন আপনি? ঠিকঠাক? এখন আর তেমন ভয়ের কিছু? একদম কান্নাকাটি করা চলবে না। যেটা হবার সেটা হয়ে গেছে। আমি আপনাকে একটু চেক করে নিই, তারপর আপনার বাড়ি থেকে কেউ এলে আপনাকে ছেড়ে দেব। একটু জোরে শ্বাস নিন, আর একটু জোরে। একটা দিন রাখতে পারলে ভালো হতো। দেখি আগে বাড়ি থেকে আপনার লোকজন আসুক। আসবে না প্রেমা? শর্ট রেডি। তুমি কে? আমি প্রেমা, আজকে থেকে আপনাদের সঙ্গে জয়েন করলাম। লোকেশন রেডি, আপনি গেলে শট শুরু হবে। গিয়ে বলো দেরি হবে। ও ডিরেক্টর কোথায়?
সেটে বলো আমি আসছি যাও জি স্যার কি বলবে আপনি এসেছেন প্রোডাকশন এই প্রোডাকশন জি ভাইয়া ठंडा पानी লোক জন নিয়ে কাজ করেন খুবই চমৎকার আমি আপনার অ্যাক্টিং এর পাগল আপনাকে অনেক ভালো লাগে কেউ আসে নাই আরে জলদি প্রোডাকশন অর্কু ভাই আপনাকে আমি কোলে করে নিয়ে আসবো এত কোন লাগে আপনার ক্যামেরাটা আনতে এখান থেকে কিভাবে নামবো একটু কষ্ট করতে হবে আপনি আমার হাতটা ধরুন দেখো
কি বলো হিরোর কস্টিউম ভুল আছে স্যার মানে স্যার হিরোর এখানে লাল কোট পরার কথা এটা কি কোনো কন্টিনিউটি ছিল না স্যার এটা প্রোডাকশন ডিজাইনে লেখা আছে স্যার ওকে আমি বলছি এটাই ঠিক আছে না স্যার আবার কথা বলো আমি বলছি হিরো এটা পরবে হিরো আপনি চলেন চলেন প্রোডাকশন লাল কোটটা বাইট করো আমি লাল কোটটাই পরবো যেমন আমি এখন বুঝতে পারছি না তুমি কেন এত কান্নাকাটি করছো তোমার যখন অনেক টাকা পয়সা হবে তখন তুমি আমাকে দামি একটা মোবাইল সেট কিনে দিও ওকে আমি সত্যি কিনে দেবো বিশ্বাস করো আমি কিনে দেবো সত্যি কিনে দেবে প্রমিস সত্যি সত্যি কিনে দেবো কিন্তু কোনো পানিশমেন্ট ছাড়া এমনি এমনি তো তোমাকে ছেড়ে দেওয়া যায় না একটা না একটা পানিশমেন্ট তো দিতেই হয় আমি জানি আপনি আমাকে ছবি থেকে বের করে দিতে বলবেন তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো কোথায় যাব কোথায় তুমি আমার স্ত্রীর সামনে গিয়ে বলবে আমার সেটটা তুমি নিজে হারিয়েছো ওকে চলো আমার গাড়িতে খারাপ লাগছে আরে মেয়ে তুমি যদি ইউনিটের গাড়িতে যেতে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করতো না কেন হাসবে কেন হাসবে মানে হাসবে না তুমি যে সিচুয়েশন ক্রিয়েট করেছো যে কান্নাকাটি ও মাই গড হাসবে না কেন তোমাকে নিয়ে আপনি হাসলে অবশ্য আমি রাগ করব না আমি হাসলে রাগ করব না কেন এটা আমার কেমন প্রশ্ন আমি কি আমি হাসলে রাগ করব না কে আমি আমি তো আপনার মানে আমি আপনার অনেক ফ্যান আপনি জানেন আমি আপনার সব ছবি দেখেছি
অনেক কথা বলে ফেললাম। আবার শুনতে খারাপ লাগে না। কাল আবার দেখা হবে। শোনো, কাল সকালে আমি তোমাকে নিতে আসবো। আমি তোমাকে সরি বলতে আসছি।
কে? তুমি আস। জানি অনেক ঝামেলার মধ্যে আছো তুমি, পত্রিকাগুলোর সাথে তো কথা হয়েছে না তোমার, তাহলে এরা তো চিন্তা করছো কেন? সবসময় তোমার সাথে আছি। আমাকে সময় দেওয়া হয়েছে 7 দিন, 7 দিনের মধ্যে তোমাকে ভুলে যেতে হবে। আমার হাতে আছে আর মাত্র 1 দিন, চাইলে ভুলে যেতে পারবে আমাকে? আমার মাথা কাজ করছে না, ভাবতে পারছি না। ভালোবাসো আমাকে? তোমার সন্দেহ আছে? আসলে ভুলটা আমারই, তুমি তো কখনো আমার কাছে কোনো কিছু গোপন করনি, কখনই গোপন করনি যে তোমার সংসার, তোমার স্ত্রী। এখান থেকে কিভাবে বের হওয়া যায় সেটা বলো। চলে যেতে চাও আমাকে ছেড়ে? একবারের জন্য কথা বলিনি, কখনো বলিনি। আমি আসলে অন্য, এর চেয়ে অনেক বড় একটা ব্যাপার তোমাকে বোঝানোর জন্য আমি আজকে নিজেকে তৈরি করে এনেছি। আসলে তোমার এত ঝামেলার ভিতরে না বলা হয়নি। অর্ণব, আমি প্রেগনেন্ট। তুমি আর একটা কথা বললে না, আমি তোমাকে বিপদে ফেলব না। ভেবেছি গ্রামে ফিরে যাব, যাবার আগে হয়তো সাংবাদিকের সাথে কথা বলবো। কি বলবে তুমি প্রেসকে? কি প্রেসকে বলবে তুমি বলো? ভয় পেলে আমাদের কথা কিছু বলবো না, ওটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। জানো অর্ণব,
আমি এখনো কি এক অদ্ভুত মুগ্ধতায় তোমার দিকে তাকিয়ে থাকি। আমি শুধুমাত্র আমার সন্তানকে তোমার কথা বল, শুধুমাত্র আমার সন্তানকে। বাবার পরিচয়টা তো জানা যায়, তাই না? কিছুই কি বলার নেই তোমার? অর্থি ফোন করেছিল তোমাকে? জানাওনি তো আমাকে? জানিয়েছো তাহলে অর্থিকে সব? কেন তুমি এটা করলে? আমি কথা বলতে চাইনি। আমি এটা হতে দেব না। অনেকদিন আগে একটা মিথ্যা সংবাদ চেপেছিলাম তোমাকে, সেই মিথ্যাটা ঢাকতে এবার একটা সত্য গল্প ছাপা হয়েছে। শিরোনাম চিত্রনায়ক অর্ণবের যাবজ্জীবন কারাদণ্ড। অর্ণব, তোমার একটা কথা জানা উচিত। প্রেমা মেয়েটা সত্যি এখনো তোমাকে বোকার মতো পছন্দ করে। তোমার সমস্ত স্মৃতি আঁকড়ে মেয়েটা এখন মানসিক হাসপাতালে পড়ে আছে। আমরা মেয়েরা এত বোকা। আর অর্থে অর্থের কথা কিছু বললে না? কেমন আছে? আমি ভেবেছিলাম তুমি বুঝি জানো, সে তোমাকে ছেড়ে চলে গেছে।